সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। মাস কয়েক আগেই রাজনীতির ময়দানে নেমেছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। চলতি বছর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে উলুবেড়িয়া দক্ষিণ থেকে ভোটে লড়ে হারের মুখ দেখতে হয় তাকে। এবার নিজের পুরনো জগতেই ফিরছেন অভিনেত্রী। কালার্স বাংলার আসন্ন শো দত্ত অ্যান্ড বৌমার হাত ধরে ছোট পর্দায় ফিরছেন পাপিয়া অধিকারী। প্রকাশ্যে এলো শো এর প্রথম প্রোমো। মুম্বাইয়ের নামী প্রযোজনা সংস্থা শশী সুমিত প্রোডাকশন হাউসের আওতায় তৈরি হচ্ছে এই সিরিয়াল। প্রথা ভেঙে এক বনেদি পরিবারের গয়নার ব্যবসার হাল ধরবে বৌমা, এটাই এই ধারাবাহিকের মূল। সিরিয়ালে নায়কের সোনামার ভূমিকায় অভিনয় করবেন পাপিয়া অধিকারী। সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করছেন দুই নতুন মুখ, তিতিক্ষা দাস ও আদিত্য বক্সি। মডেলিং জগতের পরিচিত মুখ তিতিক্ষা, তবে প্রথম সিরিয়ালে দুনিয়ায় পা রাখছেন তিতিক্ষা। অন্যদিকে গল্পের নায়ক আদিত্যকে এর আগে মাফিয়া ওয়েব সিরিজে দেখেছেন দর্শক। সিরিয়ালে প্রমোতি স্পষ্ট কেমন হবে এই সিরিয়ালের গল্প। পরিচিত পারিবারিক আঙিনায় এক ছক ভাঙার গল্প বলবে দত্ত অ্যান্ড বৌমা। প্রমোতে পাপিয়া অধিকারীর নাত বউয়ের মুখ দেখেই জানান, এতদিন আমি ছিলাম আমার নাতির রাজ্যট, আর এখন কিনা এই দুদিনের মেয়ে এসেছে আমার সঙ্গে টক্কর দিতে, তবে পুরোটাই মজার ছলে। নাত বউকে পেয়ে আপ্লুত পুরো দত্ত পরিবার। এখানে তথাকথিত শাশুড়ি বৌমার কুটকাচালি নয়, বরং শ্বশুর বাড়ির সঙ্গে নতুন বউয়ের দারুণ বন্ডিং এর গল্প উঠে আসবে দত্ত অ্যান্ড বৌমাতে। তাই চোখ রাখুন কালার্স বাংলায়। দত্ত বাড়ির যোগ্য বৌমা আসছে দত্ত অ্যান্ড বৌমা কালার্স বাংলায় আর যে কোনো সময় ভোটে। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।